গঙ্গায় জলটা বড্ড বেশি। হ্যাঁ রে, ভরা কোটাল। তবে জল দেখতে দারুণ লাগে জানিস। আর গঙ্গার ঘাটে এলে তো নস্টালজিয়ায় মনটা ভরে যায়। গঙ্গারই পচা জলে মার্গারেট নোবেলের নাম শুনেছিস? কেন শুনবো না, সিস্টার নিবেদিতার কথা বলছিস। গুড, এই সকলে মিলে হচ্ছে আমি। তো আজকের দিনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই, বলতে পারিস একরকম ফিরে দেখা। কিন্তু বাবা, তাই বলে জলে নেবে? এই জলই তো জীবন রে, তাই জলের অন্য নাম হচ্ছে মা। আমরা মা বলি জলকে, তাই মায়ের কাছ থেকে জল নিয়ে আমরা মাকেই শ্রদ্ধা জ্ঞাপন করি। এই যে গঙ্গার জল, এই জলই তো গিয়ে মিশেছে মন্দাকিনীতে, তাই আমাদের পাঠানো সেই শ্রদ্ধা সকলের কাছে পৌঁছে যায়, সকলের কাছে। আজ মার কথা খুব মনে পড়ছে। মা বলতো, জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। সত্যি মা, অনেক চোখের জল, অনেক যন্ত্রণা সহ্য করে তবেই আজ আমি। মুগের ডালে কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। শোনো মুগের ডাল গো, তোমার দেওয়ার সাথে নিয়ে এলাম একটা ছোট্ট ছোট্ট দানা, ওই জন্য এত ভালো লাগছে। শোন, এই মুগ ডালের সঙ্গে না একটু গন্ধ লেবু আর বেগুন ভাজা, ঠাকুরপো কেন ছেলেরাও খুব হাসি মুখে খেয়ে নেবে। ও দিদি, গন্ধ লেবু যে নেই। আচ্ছা তাহলে তুই এক কাজ কর বরং, তুই এক ছিটে ঘি দিয়ে দিস ডালটার মধ্যে। হায় রে, ঘি বলি শেষ কবে ঘি এসেছিল খেয়াল আছে? জামাই ষষ্ঠীর সময় সে গিয়া থাকে কি পুরো কপাল আমার দিদি। হ্যাঁ, ইচ্ছে করে সবাইকে একটু ভালো মন্দ খাওয়াই, দেখো আমার কিরম হাত পা বাঁধা। ছোট, ভালো মন্দ দিনে এরম চোখের জল ফেলিস নি রে। চোখের জল ফেলছি না বাপু, রাগ হয় মাঝে মাঝে। মা দুর্গা আসছে, শুনেছি তিনি নাকি দুর্গতি নাসিনি, তাহলে আমার কেন তো দুর্গতি বলো তো? কেন আমি সবাইকে ইচ্ছে থাকলেও ভালো মন্দ খাওয়াতে পারবো না? বলছি যা হয়েছে তাই দিয়ে দাও না, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বৌদি, বুঝতে পারছো না, গঙ্গা স্নান করে এসেছি তো, দারুণ খিদে পাচ্ছে, ঘুমও পাচ্ছে খুব। তুমি কি গো, তুমি এই থাম। হ্যাঁ, কোথায় বাচ্চা করে বায়না করছো? তুমি থামাবে না, নিজেই দেখো বাচ্চাদের মতো বায়না করছো কেন। না না, তাহলে এক কাজ কর রে ছোট। হ্যাঁ, আলু পোস্ত করতে হবে না, পোস্ত বাটা বেগুন ভাজা আর ডাল। বেগুন কি বলছো যা তা বলো তো। না, আমাকে আর কে বিয়ে করবে বলো? কি হচ্ছে কি? তবে যাই বলো, আজকে এই বেগুন ভাজা লুচিটা যা হয়েছে না, একেবারে মনটা ভালো হয়ে গেল। আমার ছাত্রটা আর মার খাবে না আমার হাতে। তুমি স্টুডেন্টকে মারো আর সেটা আমাকে বিশ্বাস করতে হবে? হ্যাঁ, রোজই বাড়ির থেকে ভেবে যাই যে যদি পড়া না পারে তাহলে ওকে মারবো। পড়া দেয় না? বুঝতে পেরেছি, স্টুডেন্ট পড়াও দেয় না আর মারও খায় না। ওটা কি মেয়েটার? রুদ্রর একটা জ্বরে ঠান্ডা হয়ে গেল নাকি সুখে দুঃখে পাথর হয়ে গেল? নাকি বিড়াল তপস্বী আরো বড় কোনো খেলা খেলছে, বুঝতে দিচ্ছে না। পরিবেশ কিন্তু থমথমে, তার মানে ঝড়ের পূর্বাভাস। কিন্তু ঝড়টা কোন দিক থেকে আসছে?